বন্ধুরা আমার আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়। এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড। আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্য কিন্তু আমরা দায়ী থাকব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে আমার বেশ কিছু যুবক ও তরুণ বন্ধুদের রিকোয়েস্টে আজ অত্যন্ত চমৎকার ও মজাদার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার আমার বেশ কিছু নববিবাহিত বন্ধুরা তাদের একটা সমস্যার কথা জানিয়েছেন যে তারা স্ত্রীর সাথে যখন দেখা করতে যান অর্থাৎ যখন তারা সহবাসে রত হতে যান তখন তাদের একটা অত্যন্ত জটিল সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে খুব দ্রুত তাদের বীর্যটা আউট হয়ে যায়। তো বন্ধুরা আমার এই দ্রুত বীর্যপাত হওয়াটা এটা কিন্তু একটা কমন রোগ এবং এটা শুধু যে নববিবাহিতদের মধ্যে দেখা যায় সেরকমটি না। স্ত্রী অনেক পুরাতন হয়ে গেছে, নিজেও সংসার জীবনে অনেক অভিজ্ঞ, তারপরেও দেখা যায় যে এই বয়সে এসেও অর্থাৎ 30-40-50 বছর বয়সে এসেও কিন্তু দ্রুত বীর্যপাতটা হতে পারে। তো বন্ধুরা আমার এই দ্রুত বীর্যপাতের অনেক কারণ রয়েছে, আমি সেদিকে আজকে যাব না। আজকে শুধুমাত্র আমার ওই সমস্ত নববিবাহিত বন্ধুরা যারা আমাকে জানিয়েছেন যে স্ত্রীর সাথে মিলন করতে গেলেই তাদের বীর্যটা পড়ে যায় তাদের নিয়ে কথা বলবো, অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করব কোন পদ্ধতি অবলম্বন করলে একজন নববিবাহিত তরুণ অথবা যুবক সে দীর্ঘ সময় ধরে মিলন করতে পারবে। বন্ধুরা আমার একটা মানুষ কিন্তু নতুন একটা বাইক কেনার পরেই সে সুন্দরভাবে কিন্তু ড্রাইভিংটা জানে না, যে কারণে দেখা যায় যে নতুন বাইক কেনার পরে কিন্তু অনেক মানুষই অ্যাক্সিডেন্ট করে থাকেন। কিন্তু একটা বাইক যখন অনেকদিন চালানো হয় অর্থাৎ একটা মানুষ যখন পুরনো ড্রাইভার হয়ে যায় তখন কিন্তু সে বাইকে আর অ্যাক্সিডেন্ট হয় না। তদ্রূপ একটা মানুষ যখন বিয়ে করে নতুন তখন কিন্তু সে এই সহবাসের অনেক নিয়মকানুনই জানে না, যে কারণে কিন্তু তার দ্রুত বীর্যপাতের একটা সমস্যা থেকেই যায়। এই জন্য আমি সব নববিবাহিত বন্ধুদের বলবো যে একদম চিন্তা না করে কয়েকটা মাস কাটিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি যখন পুরান ড্রাইভার হয়ে যাবেন তখন আপনার বীর্যটা এত দ্রুত আর বের হবে না, অর্থাৎ আপনি বুঝে যাবেন যে কোন পদ্ধতিতে মিলন করলে আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারেন এবং অধিক সময় ধরে আপনি মিলন করতে পারেন। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ আপনি যখন বিয়ে করে কোনো তরুণী একদম কিশোরীকে ঘরে তুলে আনেন তখন কিন্তু এই কিশোর
কিশোরী এবং তরুণীর যোনিদেশটা একদম টাইট থাকে। এই টাইট যোনিদেশের ভেতরে যখন আপনি আপনার লিঙ্গটাকে প্রবেশ করাতে যান তখন কিন্তু যে বিষয়টি ঘটে অর্থাৎ ঘর্ষণটা অনেক বেশি হয় দুটো কারণে, একটা হচ্ছে আপনার স্ত্রীর অতিরিক্ত উত্তেজনা এবং আপনার অতিরিক্ত উত্তেজনা সেই সাথে আপনার স্ত্রীর টাইট যোনিদেশের মধ্যে আপনার লিঙ্গটাকে প্রবেশ করানোর কারণে আপনার লিঙ্গের উপরে কিন্তু একটা বাড়তি চাপ তৈরি হয়। এই বাড়তি চাপের কারণেই কিন্তু যে কোনো নববিবাহিত যুবক তরুণের বীর্যটা খুব দ্রুত আউট হয়ে যায়। সেজন্য বলবো মাত্র কয়েকটা মাস নিয়মিত সহবাসটা চালিয়ে যান, একদম নিয়মিত করবেন। আপনার বীর্য যতই আউট হয়ে যাক না কেন আপনি প্রতি রাতে একবার বা দুইবার ট্রাই করবেন, অথবা সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 বার পর্যন্ত আপনি ট্রাই করতে থাকেন। আস্তে আস্তে আপনার স্ত্রীর যোনিদেশটা যখন ফাঁকা হতে থাকবে, ঢিলে হতে থাকবে, তখন কিন্তু আপনি মজাটাও বেশি পাবেন এবং আপনি কিন্তু সময়টাও বেশি নিতে পারবেন। বন্ধুরা, আমার একটা কথা মনে পড়ে গেল, সেজন্য বলে যাই। অনেক তরুণ যুবকেরাই কিন্তু বলে থাকেন যে স্যার আমাকে এমন কোনো রেমেডি শেখান যে আমার স্ত্রীর যোনিটা কোনোদিনই ঢিলা হবে না। আমি আপনাদের জন্য বলছি যে আপনারা যদি আপনার স্ত্রীর যোনিটা ঢিলে না করতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করে মজা পাবেন না। অর্থাৎ আপনার স্ত্রীর যোনিটা টাইট থাকা অবস্থায় যতদিন সেটা টাইট থাকবে ততদিনই কিন্তু আপনার বীর্যটা দ্রুত পাথাবে, অর্থাৎ বীর্যটা খুব দ্রুতই বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আমার আমি জানি আমার এই আলোচনায় আপনারা সন্তুষ্ট হতে পারেন নাই, অর্থাৎ যে সমস্ত তরুণেরা যুবকেরা অর্থাৎ নববিবাহিত বন্ধুরা আমাকে মেসেজ করেছেন যে স্যার কীভাবে আমি দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পাবো, তারা কিন্তু আমার এই আলোচনায় সন্তুষ্ট হতে পারেননি। তো বন্ধুরা, আমার আপনাদের জন্য এখন আমি এমন একটা রেমেডি উপস্থাপন করব, এই রেমেডিটা যদি আপনি ইউজ করেন আপনার স্ত্রীর যোনি যতই টাইট থাক না কেন, আপনার স্ত্রী যতই কিশোরী বা তরুণী হোক না কেন, যদি আপনি এটি সঠিক মাত্রায় সঠিকভাবে ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনি দীর্ঘ সময় ধরে আপনি সহবাস করতে পারবেন। অর্থাৎ আপনার খুব তাড়াতাড়ি কিন্তু বীর্য বের হবে না, বীর্যটা পাত হবে না। হচ্ছে খাঁটি নারকেল তেল, কেননা এই নারকেল তেলটা কিন্তু আপনার লিঙ্গে আমি মাসাজ করতে বলবো এবং সেই সাথে আপনার স্ত্রীর যোনিদেশের উপরে আমি কিন্তু সেটাকে মাসাজ করতে বলবো। অতএব বন্ধুরা, আমার অবশ্য অবশ্যই বাজারের কোনো নোংরা তেল ব্যবহার করবেন না, যাতে করে আপনার লিঙ্গ অথবা আপনার স্ত্রীর যোনিদেশটা ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য একদম খাঁটি নারকেল তেল ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার এই নারকেল তেলে এমন একটা উপাদান থাকে যে উপাদানটা মূলত আপনার লিঙ্গে মাখার পরে এই লিঙ্গের মধ্যে একটা টান টান ভাব তৈরি হয়, যেটা আপনার দ্রুত বীর্যপাতটা রোধ করে। আপনারা যারা একদম নতুন বিবাহ করেছেন, যারা স্ত্রীর সাথে মিলন করতে গেলে মিলন করতে দিতে চায় না বা সে মিলনের সময় ব্যথা পায়, অর্থাৎ তার যোনিটা টাইট হওয়ার কারণে ব্যথা পায়, তারা এই জিনিসটা ফলো করেন। ফলে আপনি খুব দ্রুতই আপনার স্ত্রীর যোনিদেশের মধ্যে আপনার লিঙ্গ প্রবেশ করাতে পারবেন, অতিরিক্ত চাপ আপনার এই লিঙ্গে লাগবে না এবং এই তেল আপনার লিঙ্গের ভিতরে একটা টান টান ভাব তৈরি করবে, যে কারণে আপনার দীর্ঘ সময়ও কিন্তু বীর্যটা বের হবে না। বন্ধুরা, আমার এই রেমেডিটা আমি অনেকগুলো আমার নতুন বিবাহিত যুবক বন্ধুকে তৈরি করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তারা সবাই বলেছে যে স্যার অত্যন্ত সুন্দরভাবে এখন মিলন করতে পারছি এবং বীর্যটাও খুব দ্রুত আউট হচ্ছে না। সেজন্য বলবো বন্ধুরা, আমার যেহেতু এটা একদম পরীক্ষিত একটা রেমেডি, আপনারা যে কেউ এটি অতি সহজে তৈরি করে আপনাদের লিঙ্গে এটা ব্যবহার করেন। তবে স্ত্রী লিঙ্গের যেন একদম ভেতরে প্রবেশ না করে, তাহলে একটু হালকা জ্বালা পোড়া হতে পারে, সেজন্য একটু সতর্ক থাকবেন। স্ত্রীর যেন উপরিভাগটায় আপনি মাখেন আর আপনার লিঙ্গের যে কোনো জায়গায় মাখতে পারেন, এটা পুরুষ লিঙ্গে কোনো ধরনের জ্বালা যাতনা তৈরি করে না। তো বন্ধুরা, আমার এই রেমেডিটা যে একদম শুধুমাত্র নববিবাহিত ভাইদের জন্য তা কিন্তু না, যে কোনো বয়সের যারাই স্ত্রীর সাথে সহবাস করতে গেলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদেরকে বলবো এই রেমেডিটা সহবাসের কিছুক্ষণ আগে আপনার লিঙ্গে আপনি মালিশ করেন, এরপরে সহবাস করেন, ইনশাআল্লাহ অনেক টাইম আপনি বেশি দিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।